আমার উদ্দেশ্য, আমি জনসেবায় নিয়োজিত আছি। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে নার্সিং ডিপ্লোমা করছি। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার মেয়ে। আমি জনসেবাতে আছি বিদায়, আরও জনসেবা করতে চাই। আমি রায়পুরা মহিলা আওয়ামী লীগের সভাপতি। আমি রাজনীতিতে জড়িত কলেজ জীবন থেকে, কিন্তু এবছর আমি প্রথম নির্বাচনে আসছি। আমার ইচ্ছা যেন মানুষ যে যাই হলো, যে পাশ করার পরে কেউ কারো খবর নেয় না, কিন্তু আমি যদি নির্বাচিত হতে পারি, আমি একটা ব্যতিক্রম ব্যক্তি হতে চাই আর কি, যে মানুষের সেবা করব এবং সর্বসময়ে যাতে মানুষের পাশে থাকতে পারি, সবার সুখে দুঃখে যেন দাঁড়াতে পারি, দেশের উন্নয়নমূলক কাজে যেন হাত দিতে পারি এবং সবার সুখে দুঃখে সাথে থাকবো, এটাই আমার মেন আশা আর কি। আচ্ছা, বিশেষ করে রায়পুরের মাধ্যমে আপনার কি কোনো কিছু আসতে? হ্যাঁ, সাংবাদিক ভাইদের কাছেও আমার চাওয়া পাওয়ার আছে। তারা যদি আমাদের মানে উৎসাহিত না করে, তারা যদি আমাকে আগ্রহ সৃষ্টি না করে, তারা যদি মানে আমাকে উপরে নিতে না চায়, তাহলে তো আমি পিছনেই পড়ে যাব। তারাও আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য একটা পথ, এবং আমার জনগণও আমাকে আগে নেওয়ার জন্য একটা পথ। আমি মনে করি প্রতিটা ভোটার আমার প্রতিটা নেতা এবং প্রতিটা ভোটারই আমার অভিভাবক। তাই আমি সবসময় নির্বাচন সম্পর্কে বলেন, ভোটারদেরকে আমি সবসময় আগে নিতে চাই। আমি প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে গিয়ে আমি ভোট চাই, এবং যেন ভোটার আমার সম্বন্ধে জানো, জেনে শুনে যদি তার উপযুক্ত ব্যক্তি হয়ে থাকি, সে যেন আমাকে জেনে শুনে। নির্বাচিত হওয়ার প্রথম জনগণের জন্য যারা যেভাবে চা পাওয়ার থাকে সুযোগ সাথে থাকার জন্য, এবং তাদের মানে আশা কী, তারা কী চায়, সেটাই আমাকে জানতে হবে। আমার সাধ্যমতো যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাবো। থ্যাংক ইউ।